নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার পয়লা অক্টোবর 2024 চার রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ প্রাপ্তি করতে চলেছে। ভিডিওটি মোটো আপনারা কেটে কেটে দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। এই আকস্মিক অর্থপ্রাপ্তি বা হঠাৎ অর্থপ্রাপ্তি বা লটারি, শেয়ার মার্কেট ফাটকা, অনলাইন ট্রেডিং, এগুলো সমস্ত দেখে কিন্তু রাহু গ্রহ। আপনার জন্ম কুণ্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে আগে জেনে নিন। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে, রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে তৃতীয় অথবা একাদশ বা ষষ্ঠ অথবা আপনার নবমভাবে অবস্থান করে, তাহলে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। এবং আপনার যে হস্তরেখা রাহু স্থানে, আপনার কোনো জালি চিহ্ন নেই তো বা কোনো ক্রসিং চিহ্ন নেই তো আগে দেখে নিন, এবং রাহু স্থানটা আপনার ডাউন নেই তো, তাহলে কিন্তু আপনার লটারি বলুন, ফাটকা বলুন, অনলাইন ট্রেন্ডিং বলুন, এখানে কিন্তু আপনার বাধা আসবে। কারণ কলিযুগে একমাত্র রাহু একটি গ্রহ যে আপনাকে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। যাদের অল্পের জন্য, দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। এবং পাশাপাশি আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কী হবে, আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করা সম্ভব। দেখা যাচ্ছে দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অবশ্যই দেখিয়ে নিন। এবং সর্বোপরি আপনার ভাগ্য, আমি বারবার বলি ডেস্টিনি কী রয়েছে, কারণ দৈব কৃপা না থাকলে এই অর্থপ্রাপ্তি কোনো মতেই ঘটবে না। তাই আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাগ যদি শুভ থাকে, অবশ্যই আপনার চট জলদি কিন্তু ঘটবে। রাহু, শুক্র এবং শনি, এই তিনটি গ্রহ আপনার ক্ষেত্রে ভালো থাকা দরকার, কারণ নবগ্রহের মধ্যে এই তিনটি গ্রহই কিন্তু কলিযুগে অর্থের জায়গাটা কিন্তু বিশেষভাবে নির্দেশ করে। তার মধ্যে মেন স্পেশাল যে গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। তাই আপনার যদি রাহুর মহাদশা বা রাহুর অন্তর্দশা বা রাহুর প্রত্যন্তদশা চলে, অবশ্যই প্রাপ্তি ঘটবে। অনেকে কি করছেন, ভিডিওটি দেখছেন, কেটে রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন, এটা করবেন না। কারণ সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু দশা মহাদশা এক না, আপনাদের গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু একান্তই জানা দরকার রয়েছে। শুধুমাত্র ভিডিও শুনে কেটে বেরিয়ে গেলে হবে না, আপনারা আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখুন। এবং আমি যে রাশিগুলোর কথা বলবো, সেই রাশিগুলোর নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি ঘটবে। আগামীকাল 3:00 থেকে 4:30 পর্যন্ত রাহুকাল রয়েছে, এই সময়টাতে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। 3:00 থেকে 4:00 আপনার ক্ষেত্রে, 4:30 খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা, কোনো ইনভেস্টমেন্ট, কোনো শুভযাত্রা, কোনো কাজ এই সময় আপনারা করবেন না। এবার আসি আমি চারটি রাশির নাম। প্রথম যে রাশির আমি নাম বলবো, তার আগে পাঁচটি নামের যে ব্যক্তির কথা আমি বলতে চাইছি, যারা রাশি জানেন না, অনেকে রাশি জানেন না, আপনারা প্রথম নামের অক্ষর দিয়েও কিন্তু আপনারা এটা দেখতে পারেন, তাতেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। এবং চারটি রাশির লাকি নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আমি জানাবো।
আপনার প্রথম নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয় তাহলে আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, অর্থাৎ আপনার যে প্রথম নামের অক্ষর এস, আপনার আগামীকাল আকস্মিক অথবা হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি করছে। আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে। আপনার নামের প্রথম অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষরটা যদি জি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর টি, ইংরেজি টি দিয়ে শুরু যদি শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আমি আবারও বলছি, আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন, আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা গাঢ় দেখাবে। এবং বার্থ চার্ট রিফরমেশনটা অবশ্যই করুন, শুধু রাশির নাম মিলাবেন না, কারণ আপনার ব্যক্তিগত জন্মছকে কোন সময় প্রাপ্তির যোগ রয়েছে সেটা অবশ্যই আপনারা দেখে নিন, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ অবশ্যই করুন। প্রথম যে রাশির আমি নাম বলব, প্রথম রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির লাকি নাম্বার এক, আপনাদের শুভ সময় সকাল 10:34 থেকে 11:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশি, মহাসৌভাগ্যশালী রাশি, আপনার মকর রাশি। মকর রাশির আগামীকালের আপনার লাকি নাম্বার 4, আপনার শুভ সময় 9:34 থেকে 10:18 পর্যন্ত সময়টা শুভ। তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লাকি নাম্বার 1, আপনাদের শুভ সময় সকাল 10:16 থেকে 11:08 পর্যন্ত সময়টা শুভ, অর্থাৎ এই সময়টা আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এরপর যে রাশি একদম অন্তিম এবং শেষ রাশি আপনার কর্কট রাশি, টার্গেট নাম্বার 3, আপনাদের শুভ সময় সকাল 11:14 থেকে 12:03 পর্যন্ত আপনাদের সময়টা শুভ, অর্থাৎ এই চার রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।